মোর যাত্রাটাই নষ্ট করে দিলা। এ তুমি জানো মুই কি? মুই খালেক, মুই একজন সেলাই মাস্টার। দীর্ঘ 12 বছর সাধনা করিয়া মুই সেলাই মাস্টার হয়েছি। এই গিনিস বুকে কারো যদি লেহা নাম লেহা থাকে, এই মোর নাম খালেকের নাম, বুঝছো? আসলে মিয়া তোমাকে লই হয় না। এই মিয়া, তুমি যে সালোয়ারটা বানাই দিছো, এই সালোয়ার তোমার বউয়ের মাথা দিয়েই ঢোকে না, আর মাজাই লাগবো কি? হ্যাঁ, মোর মাপ তো ভুল হইতে পারে না। মুই দীর্ঘ 12 বছর সাধনা করি, এই সাধনা করিয়া তারপরে মুই সেলাই মাস্টার হইছি। নিশ্চয় একটা গোলমাল আছে। এই ফেরেন নেই? আরে ফেরেন নেই তো ফেরেন কেন? কি করে হতে হয়েছে? আসব জায়গায় আসলাম। আরে মিয়া ফিরে থাকেন আমি আগে এদিক তাহাইন না, আপনি দেখেন কি হরি আমি করবে। আমার বউ আর বাপ তাই আমার। আল্লাহ গো, কোন জায়গায় আসলে? এই মিয়া এটি খেলেন তো? আর আপনি কোন দিয়ে আপনি কি হরেন? আমি চাকরি করি। কিসের চাকরি? ইনকাম ট্যাক্স অফিসার। হ্যাঁ এই তো বলি, মাইয়ে এত রাতে বাদাম খায় টাহা পাই কোথায়? আপনি যে ইনকাম ট্যাক্সে চাকরি হরেন না, আপনি ঘুষ খান ঘুষ। ওই যে বড় বড় লোকের কাছে ঘুষ খাইয়া মাংস ফল কিনা গরুর মাংস কিনা আপনার বউরে খাওয়াইছেন, আপনার বউ মোডে হয়ে গেছে, এই জন্যই খেলোয়ানার ডহে না। আর দোষটা দিচ্ছেন মোর, তাই না? দূর মিয়া, আপনি খালি বাজে কথা বলেন। কাজের বেলায় নন্ঠন নঠন, কথা বলার সময় শুনোয়ানা ঠিকই বলেন। এটা বাজে কথা না, মুই একেবারে হাসা হাসা কথা কইছি। শুনুন ভাই, আগে নিজের সরকার তেল দেন, তারপর আমার কথা বলেন, বুঝতে পারছেন? আগে নিজের বইয়ের সালোয়ার বানায় কিছুদিন ট্রেনিং করেন, তারপর অন্যের বইয়ের সালোয়ার বানাবেন। ঠিক আছে, কথা ক্লিয়ার? 2 ঘন্টা সময় দিয়ে দেবা। এই 2 ঘন্টা সময় আমাদের যদি সালোয়ারটা ঠিক মতো সেলাই করে না পাঠাই দিতে পারছেন বাসায়, তাহলে বললাম তোমার সেলাই মাস্টারই আমি বাধ্যতামূলক অবসরে পাঠা দেওয়ার ব্যবস্থা করে দেবো। 2 ঘন্টা মনে থাকে যাবে। সত্য কথা তো পাগলা, যাওয়ার সময় তো একটা সত্য কথা কই গেল। এইটা তুমি ভাবি নাই? তাইলে মোর ডার্লিং রে মুই ফোন লাগাই। হ্যালো ডার্লিং, তুমি একটু সাথে আইতে পারো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু জরুরি কথা কম তোমার সাথে। হ্যাঁ কথা আছে তোমার সাথে, মোর একটা জরুরি কথা আছে, তুমি একটু সাথে চললে আও। জরুরি খবর তো আছে, মুই তো এমনি এমনি কোথাও যাই না, মুই এমনি এমনি ফাও ফাও যা লোকও না। মোর কাজ আছে, কাজের জন্য মানুষকে ডাকি। তুমি তো জানো মুই কিন্তু একটা বিজি লোক। আচ্ছা আসা না না, মুই যে কোন লেভেলের লোক তুমি কি এইটা জানো? মোর লেভেলটা জানো? মোর জন্য কত লোক বইয়ে থাকে, কত লোক দাঁড়াই থাকে, ওয়েটিংয়ে থাকে। মুই যদি একবার অর্ডার দিই যে মুই ওইখানে যাব, সিরিয়াল থাকে মানুষের, তুমি জানো না তুমি কোন লেভেলের লোকের সাথে কথা কইতেছো। ও ইয়েল না হতে হইতে লিখ দে। তোমার তো ভাগ্য ভালো, তুমি একটা লেভেল আলা জামাই পাবা। আমার লেভেলটা তুমি জানো না। জাগা, ওই সব কথা কই লাভ নাই, মোর লেভেল মোর কাছেই থাকুক। চলো মোরা গিয়া একটু আড়ালে কর। কিউড আড়ালে? আড়ালে গেলে দাইতাম বিয়ের আগে হনা আড়ালে নাই। ওরে জান, তুমি রবি ঠাকুরের গল্প করো নাই? যত গোপন তত মধু, তাই তো মুখে একটু আড়ালে যাইতে। আড়ালে যাইলে না মানুষ আছে, পুলিশও দাঁড়াই দিব দাঁড়িয়ে রে। আরে পুলিশ কি করবে, পুলিশ তো কিছু করতে পারবে না। লা ভালোবাসা, লা ভালোবাসা মুখে দুইজনের মধ্যে, মোদের জীবন মোদের আত্মা একই আত্মা, পুলিশ কি করবে? তোমরা একটু আড়ালে গিয়ে কথা কই। চলো আমার তো শরম করতেছে। বুঝছি, শরম তো মেয়েদের ভূষণ, মোদের ছেলেদের শরম থাকবে না। শরম যদি থাকে মোরা কাজ করতে পারি না। চলো এইবার মোর কত হইছে, একটু পিছনের দিকে ফেরো তো, মুই একটু কামটা সারিয়ে ফেলাই। পিছনে গেলে বিদ্যাম ফেমনির সামনে সামনে সগে সগে ফেমন করিবো। ওরে তোমার এই চোহের বাসা 8 বছর মোর হৃদয়ে গাইতে আছে, তোমার ওই বাসা মোর হৃদয়ে বোঝে
আর মোর বোঝার দরকার নাই, চোখ যে মনের কথা বলে মনের কথা বলতে ফেলছে। এখন তুমি একটু পিছনের দিক ফেরো, আমি মোর কামরা সাজিয়ে ফেলো। ওরে আল্লাহ, তুই কি তো সর, আই তো কিছু না বুঝিস। আচ্ছা যা, গড়িলাম এখানে সাই, তুই কি রট। পর্তুগালের রাজধানী, ওই পর্তুগাল থেকে আমি ট্রেনিং নিয়ে আইছি এই যে সেলাই মাস্টারের উপর। বুঝছো এবার মুই কে? তাহলে কি আপনি বিদেশি মানুষ? এবার বুঝছো তাহলে মনু মুই কোন লেভেলের লোক? মুই রাস্তায় বসে আছি তো এই জন্য মোরে মূল্য দেয় না। মোগে একটা কোম্পানি আছে, এই কোম্পানি থেকে এই যে পোলা পান্ডের সেবা দেয়া, মানুষের সেবা দেয়, মধ্যে ধর্ম, মোরা সেই ধর্ম পালন করি। ভালো তো বলো তুমি। ভাই সত্যি করে বলেন তো, আপনি আমার মাপলেন কেন? তোমাকে মাপছি কেন, তোমার কোনো সমস্যা হয়েছে? না মাপছেন সমস্যা নাই, কিন্তু সত্যি করে বলেন তো ভাই, আমার মাপলেন কেন? ভাই মাইন্ড করবা না তো, একটা সত্য কথা কই। আসলে কি জানো, মুই একটা কাটিং মাস্টার হইতে চাই, মানে সেলাই মাস্টার, কিন্তু এই মাপটা মিলাইতে পারি না। এদের রাস্তায় পোলাপান ধরে একটু মাপি, একদিন যদি মুই মাস্টার হইতে পারি এই আশা। তুমি মাইন্ড করো নাই তো মনু। আরে বেটা বিয়াদব, আমারে আমারে ডাক দে, আমার কাজ ছিল তুই মাপার লাগি, আমারে ফাজিল বেটা। এই যে সুন্দর মাইয়া, তোমার একখান কথা কমু, মাইন্ড করবা না তো তুমি? না খুব সুন্দর,
আল্লাহ তোমারে সুন্দর করে সৃষ্টি করেছে। বলে আপনাকে আই তো হাই তো খুব ভালো হয়েছে। আরে ওর কথা আর কই না, ও তো তোমারে মন থেকে ভালোবাসে নাই, ওই তোমার যে সুন্দর চেহারা না ওই চেহারাটা দেই বলছে। আপনি সত্যি বলছেন, সে তো আমাকে একটু ভালোবাসে না। আমার মতো যদি একটা অন্তর দিয়ে দেখতো তাহলে তোমার সত্যিই কইতো, আসলে তুমি খুব সুন্দর। তুমি তো জানো না মুই কোথেকে ট্রেনিং নিয়ে আইছি, মুই লিসবন, ওই যে লিসবন আছে না, লিসবন থেকে মুই ট্রেনিং নিয়ে আইছি বুঝছো। লিসবন কোথায়? লিসবন ওই পর্তুগালের রাজধানী, পর্তুগাল চেনো না, ওই পর্তুগাল থেকে মুই ট্রেনিং নিয়ে আইছি। আপনি তো হলে বিদেশি মানুষ। মা আপনি সত্যি বলছেন আপনি বিদেশি মানুষ? আপনি তো খুব গরম ভাবের মানুষ। ওরা বোঝে নাই মুই কোন লেভেলের মানুষ, তুমি বলছো মুই কোন লেভেলের মানুষ। মনু এবার তুমি রেডি হও। মানে তুমি বুঝতে পারো নাই, মুই তো পর্তুগাল থেকে আইছি, মুই যে পর্তুগাল থেকে ট্রেনিং নিয়ে আইছি এটা তো কাজে লাগাই তো। এই যে তোমার গলা, তোমার কোমর, তোমার বুক, তোমার হিপ, এই যে সব মাপতে তুমি এইবার রেডি হও, আমি তোমারে মাপ। আমাকে মাপতে এসে একদম থাপলাম, যাই এখান থেকে। ব্যাথব যাবি এখান থেকে, না থাপড়ে কানে করতে লাল করে দেবো। আমি কি করবো, একটা সাপ সাপ কথা কম, তুই কি মরে ভালোবাসো? মরে কি তুই বিয়ে করবি? তুই কি মোর জীবনের সাথে হইবি? মানে একসাথে দুজন থাকবো জীবনে মরণে, তুই কি মোর সাথে হইবি? তুই যদি মোর সাথে হইবি কেন মোর এত বড় ক্ষতিটা তুই করলি সাবি না? আরে তুই তো সেদিন মাপতে দেশ নেই, আমি রাস্তার পোলাবান ধরে মাপি, আমারে থাপড়ায়। আরে আমি রাস্তার মেয়েদের ধরে মাপি, আমারে থাপড়ায়। আরে তুই যদি একটু মাপতে দিতি আমি মাপটা মিলাইতে পারতাম, আমি একজন কাটিং মাস্টার হইতে পারতাম। ও এই তাহলে কাহিনী চিটাগাং টু বরিশাল। হ্যাঁ ভাই মুই বাসি না মর্যা লয়, ঠাট্টা করতে হয়েছে না, ঠাট্টা করতে হয়েছে মর্যা। আইতে চালা না বাসি, কিছু একটা করিছ। আমি কিছু করতে পারবো না, এর আগে ওনার কাছে আমার ওয়াইফের একটা সালোয়ার বানাইতে দিয়েছিলাম বুঝছেন, এই সালোয়ারের যে অবস্থা করছে মাজা তো দূরের কথা, আমার বউয়ের মাথা দিয়ে সালোয়ারের মাজা ঢোকে না, এমন সেলাই মাস্টার এটা। আমি কিছু বলতে পারবো না, আমি শুধু একটা কথাই বলবো, আপনারা একটা কাজ করতে পারেন, আপনারা দুইজনে বিয়ে করে সুখের সংসার করতে পারেন। আর ভাই আপনি যেটা মাথায় কাজ করে আপনার যেটা মনে চায়, যেটা মনে ধরে, যেটা আপনি ভালো বোঝেন সেটা নিয়ে গবেষণা করেন, সেটা নিয়ে সাধনা করেন, দেখবেন একদিন সাকসেস হবে। এসব চিন্তা মাথা থেকে ছাড়েন, দিয়া ও নিয়ে সুখে সংসার করেন।